আজকের এই
ঈদ মিলাদ উন্নবীর মাহফিলে আমরা এই ওয়াদা করি আজ থেকে আমরা যেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আমাদের চালচলন পারিবারিক জীবনে সমাজ জীবনে ব্যাসাদিতে লেনদেনে সব কিছু যেন আমরা আল্লাহ রসুলের আদর্শ মতো করতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় সবাইকে আল্লাহ আমিন তাহলে আজকের ঈদ মিলাদ উন্নবীর মাহফিলের আয়োজন আশা দোয়া আমাদের সার্থক হবে আল্লাহ যেন আমাদের এই সব কিছুকে কবুল করে সকলে করেন আল্লাহ আমিন আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে আমার পরিবর্তে আসতেছেন আপনাদের সামনে সুন্দর আসাম থেকে আগত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশেষ অতিথি যদিও কমিটির একটা এই আলোচনা হয়েছে যে আপনারা অনেকটাই দূর দূরান্ত থেকে আইসেন আপনারা পেটের বুকে কষ্ট সিঁড়ি দেওয়ার কথা আসছিল কিন্তু দেখা গেল যদি সিঁড়ি দেওয়া যাওয়া হয় সময়টা অনেক নষ্ট হইব বা মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়ে দেখব যার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা একটু কষ্ট করিয়া শেষ সময় পর্যন্ত কাহবা আগারে মুনাজাত হইব মুনাজাতের পরে আপনারা সিঙ্গি দেওয়া হইব প্রত্যেকে সিঙ্গি লইয়া যাইব ইনশাআল্লাহ রাজি আছেন তো কোনো অসুবিধা নাই তো না পরে দিকে আই যদি ওই টাকা দিয়ে আসলাম সারা রাইতে পাশে মারিয়ে আই শিখারা সিঙ্গি খাইতেছি ইনশাআল্লাহ এগুলা তো না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রসুল প্রেমিক বলো সুবহান আল্লাহ আল্লাহ প্রেমিক বলো সুবহান আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা আমরা এখানে আইছি রসুলের আলোচনা যত আমরা শুনি ভালো লাগে না খারাপ লাগে মন খুশি লাগে যা সবাই কেরাম তো আল্লাহ রসুলের চেহারা দিকে সাইয়া বইয়া দুই তিন দিনের উপবাসের কথা তুলি যাইতা বলো সুবহান আল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হইব আল্লাহ আমরা এই আলোচনার উপরে আমল মানে তৌফিক দেব সবাই আল্লাহু আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا صلّى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم